প্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আইস্পোর্টসের সংবাদে। আইস্পোর্টসের সংবাদে বিশ্বকাপের খুঁটিনাটি খবরগুলো জানানোর চেষ্টা করব আপনাদেরকে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, শুরু হয়ে গেছে 2022 কাতার বিশ্বকাপের উন্মাদনা। সেই উন্মাদনার কিছু অজানা সংবাদ নিয়ে হাজির হয়েছে আইস্পোর্টসের আজকের সংবাদে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। চাইলেই পাওয়া যায় বিশ্বসেরা মেসির অটোগ্রাফ। লিওনেল স্কালোনির কোচিংয়ে অবিশ্বাস্য ছন্দনীয় বিশ্বকাপ খেলতে গেছে আর্জেন্টিনা। টানা 36 ম্যাচ হারেনি দক্ষিণ আমেরিকার পরাশক্তি দলটি। দারুণ এই ছন্দ এখন বিশ্বকাপের মঞ্চ ধরে রাখার অপেক্ষা। বিশ্বকাপ পুনরুদ্ধারের এই অভিযানে স্কালোনির মূল ভরসা লিওনেল মেসি। মাঠে তো বটেও, মাঠের বাইরেও সর্বকালের অন্যতম সেরা এই তারকার গুণমুগ্ধ স্কালোনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসির প্রশংসা করতে গিয়ে স্কালোনি বলেছেন, যেভাবে মেসি জনপ্রিয়তা সামলান সেটা তাকে বিস্মিত করেছে। সময়ের অন্যতম সেরা তারকাকে প্রতিনিয়ত ভক্ত সমর্থকদের নানা আবদার মেটাতে হয়, তবে এসব ঘটনায় কখনো বিরক্ত হতে বা কোনো ভক্তের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা যায়নি তাকে। মেসির এই গুণ দারুণভাবে স্পর্শ করেছে স্কালোনিকে। আর্জেন্টাইন কোচ বলেছেন, বর্তমান সময়ে বাচ্চারা সহজেই আবদার করে বসে, লিও মেসি তাতে সাড়া দেয়। সে পা মাটিতে রেখে চলা মানুষদের মধ্যে অন্যতম। ভক্তদের মেসি কখন নিরাশ করেন না জানিয়ে স্কালোনি আরও যোগ করেছেন, রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় কেউ অটোগ্রাফ চাইলে আমি হয়তো 1-2 বা বেশি হলে 5টা দেব, তবে সেটিও কখনো কখনো। আর সে প্রতিদিন এবং প্রতিটি ছুটির দিনে এই কাজটি করে আসছে। শুধু বাইরে নয়, মেসির ঘরের লোকজনও তার প্রতি মুগ্ধতার শেষ নেই। স্কালোনির মতে, এমন নয় যে সে আমাদের মতো করে জীবন কাটাতে পারে না। সে খাবার ঘরে গেলে সবাই তাকে দেখে, বাবুর্চি ট্রিটমেন্ট সবাই। এ তো গেল যারা তাকে চেনে। ভাবুন যেসব মানুষ তাকে কাছ থেকে চেনে না বা 365 দিন 24 ঘন্টা ধরে তাকে এটা সামলাতে হয়। সে যেভাবে এটি সামলায় সেটি অবিশ্বাস্য। এজন্য আমি তাকে পছন্দ করি, ভালোবাসি। এ সময় বিশ্বকাপে মেসির প্রতি কী বার্তা থাকবে তাও বলেছেন স্কালোনি। তাকে বিশ্বকাপটা উপভোগ করতে হবে, মাঠে ভালো সময় কাটাতে হবে এবং আমরা যেমনটা প্রত্যাশা করি সেভাবেই সে খেলবে। উপভোগ করো, এই কথা ছাড়া তাকে আমাদের আর কিছু বলে দেওয়ার প্রয়োজন নেই। দলের সতীর্থদের মধ্যেও রয়েছে মেসির দারুণ প্রভাব। স্কালোনির ভাষায়, সে দলের মাঝে যা নিয়ে আসে তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি সেরাদের বিপক্ষে খেলেছি, তবে তার মতো কাউকে দেখিনি। সে দল এবং প্রতিপক্ষের মাঝে যা নিয়ে আসে তা স্বাভাবিক ভাবনার চাইতেও অনেক বেশি। ইঞ্জুরির শঙ্কায় অনুশীলন করেননি মেসি। কাতারে বিশ্বকাপে অংশ নেওয়া আর্জেন্টিনার বড় শক্তি হলো দল হয়ে খেলা। ওই দলে লেগেছে ইঞ্জুরির ধাক্কা। দুজন দল থেকে ছিটকে গেছেন, দলটির রক্ষণের বড় ভরসা ক্রিস্টিয়ানো রোমেরো আছেন ইঞ্জুরিতে, মিডফিল্ডার। এছাড়াও ছিলেন অনেক ভক্ত অম্য যারা মেসির অনুশীলন দেখতে এসেছিলেন, কিন্তু তারা হতাশ হয়েছেন। আর্জেন্টিনা বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে সৌদি আরবের বিপক্ষে। ম্যাচটি 22 নভেম্বর বাংলাদেশ সময় বিকেল 4টায় মাঠে গড়াবে। কাতার সময় অনুযায়ী ম্যাচটি মাঠে গড়াবে দুপুর 1টায়। আরব দেশের কন্ডিশন মানে ওই সময় থাকবে যথেষ্ট গরম, যদিও স্টেডিয়ামে থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত। তারপরও শরীরের পানি ধরে রেখে খেলে যাওয়া কঠিন হবে মেসিদের জন্য। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে থাকছে ইতালিও। কাতার বিশ্বকাপে ইতালি নেই। ইউরো চ্যাম্পিয়নরা ইউরোপের বাছাই পর্ব পার হতে পারেননি, তবে ইতালির ফুটবল দল না থাকলেও বিশ্বকাপ শুরুর ম্যাচে ইতালির প্রতিনিধিত্ব থাকছে। কাতার ইকুয়েডর ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ইতালির দানিয়েল আরসাতো। আজ ফিফার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ইউরোপীয় ক্লাব ফুটবল দলের দর্শকদের অনেকেই আরসাতো চিনে থাকতে পারেন। 2020 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি বায়ান মিউনিক ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। তবে পিএসজি বা বায়ান মিউনিখের তুলনায় ম্যানচেস্টার ইউনাইটেডের দর্শকদের আরও বেশি মনে থাকার কথা। 2018-19 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোয় পিএসজি বা ইউনাইটেড প্রথম লেগে রিফারের দায়িত্ব পালন করেছিলেন। ওল্ড ট্রাফোর্ডের ম্যাচটিতে ম্যানচেস্টার ইউনাইটেডের 6 জন ফুটবলারকে হলুদ কার্ড দেখান আরসাতো, পল পগবাকে দেখান লাল কার্ড। এছাড়া পিএসজির ফুটবলাররা দেখেন হলুদ। এক ম্যাচে 10 হলুদ কার্ড দেখিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন 46 বছর বয়সী এই রেফারি। অবশ্য ভালোভাবে ম্যাচ পরিচালনার কৃতিত্ব আছে তার। নিয়মিত উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পান তিনি। 2018 রাশিয়া বিশ্বকাপের ক্রোয়েশিয়া ডেনমার্কের ম্যাচে ভিএআর রেফারি হিসেবেও কাজ করেছিলেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে 2020 সালের সেরা রেফারির স্বীকৃতি দেয় তাকে। কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অরসাতোর সহকার হিসেবে কাজ করবেন তারই স্বদেশী সিরো কার্বন ও আলেসান্দ্রো জিয়ালতিনি। ভিএআর এর দায়িত্বে থাকবেন আরেক ইতালিয়ান
মাসিমিলিয়ানো ইরাতি। আল বরাত স্টেডিয়ামে ম্যাচটির চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন রোমানিয়ার ইসভান কোভাস। প্রিয় বন্ধুরা, বিশ্বকাপ চলছে, চলবে। 2022 কাতার বিশ্বকাপের অনুমোদনা নিয়ে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর আমার ভিডিওটি যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করে অন্য বন্ধুকে জানিয়ে দিন, তাহলে আমি আরও বেশি কন্টেন্ট বানাতে উৎসাহিত হব। পুরো বিশ্বকাপ জুড়ে আমাদের সাথেই থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো